Welcome everybody in this session. I am Dr. Nasrin Sultan, a lovely associate professor and head of the Department of Physiology, Oinamuthi Medical College, Kumilla. We are continuing question discussion of blood physiology. আমরা গত ক্লাসে হিমোগ্লোবিনোপ্যাথিসে আমরা শুরু করেছিলাম, ঠিক আছে? এখানে একটু আমরা একটু দেখে নেই আবার again. দেখো, হিমোগ্লোবিনোপ্যাথিস ইনহেরিটেড ডিসঅর্ডার অফ হিমোগ্লোবিন. হিম সিনথেসিস নর্মাল ইন অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, দ্যাট ইস দিস ডিজিজেস আর কজড বাই ডিসফাংশন অফ দ্য জিন এনকোডিং দ্য গ্লোবিন চেইন অফ দ্য হিমোগ্লোবিন মলিকুল. এখানে কিন্তু হিমে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা কোথায়? গ্লোবিন চেইন. আচ্ছা, হিমোগ্লোবিনোপ্যাথিস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ. তাহলে গত ক্লাসে আমরা বোধহয় একটু ভুল ইনফরমেশনে ছিলাম. কোয়ালিটেটিভটা হচ্ছে হিমোগ্লোবিন এস এবং হিমোগ্লোবিন সি, এটাকে আমরা ভুলে কোয়ান্টিটেটিভ বলছিলাম, আসলে এটা কোয়ালিটেটিভ, ঠিক আছে? এখানে হচ্ছে গুণগত সমস্যা, ঠিক আছে, স্ট্রাকচারাল প্রবলেম. দেখো, কোয়ালিটিতে প্রবলেম. দেখো, কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস, দ্যাট ইস অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, দেয়ার ইজ এ ফাংশনালি ইম্পর্টেন্ট alteration in the amino acid structure of the polypeptide chain of the globin chain. That is, structurally abnormal hemoglobin are produced, that is hemoglobin S and hemoglobin C. The structural abnormalities jeta thakbe, it hoche qualitative abnormalities. Amra previous class e take quantitative bolechilam bhul kore, kintu eta bola jabe na, bolte hobe ki qualitative. Tale dekho, quality te gunogoto mane jodi somoshya hoy, that is structural abnormality thake globin chain, that is hemoglobin S এবং হিমোগ্লোবিন সি, সেটা হচ্ছে কি? কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস. আর কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিসটা আমরা বলবো, কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিস হচ্ছে থ্যালাসেমিয়া, দ্যাট ইজ ইট ইজ অ্যান ইনহেরিটেড ডিসঅর্ডার অফ হিমোগ্লোবিন ইন হুইচ কোয়ান্টিটেটিভ মানে পরিমাণের সমস্যা, দ্যাট ইজ নাম্বার অফ গ্লোবিন চেইন আইদার অ্যাবসেন্ট অর লেস সিনথেসিস হচ্ছে. তাহলে দেখো, ইট ইজ অ্যান ইনহেরিটেড ডিসঅর্ডার অফ হিমোগ্লোবিন ইন হুইচ দ্য হিমোগ্লোবিন চেইনস আর নর্মাল ইন স্ট্রাকচার বাট দেয়ার ইজ পার্শিয়াল অর কমপ্লিট ফেলিউর টু সিনথেসিস অফ এ স্পেসিফিক টাইপ অফ গ্লোবিন চেইন. এখানে কি হয়, হিমোগ্লোবিনটা কিন্তু নরমাল থাকে, কিন্তু গ্লোবিন চেইনটা হয়, কোন কোন গ্লোবিন চেইন দেখা যাচ্ছে যে আইদার পার্শিয়াল সিনথেসিস হচ্ছে অথবা কমপ্লিট অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে. এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিস, পরিমাণে সমস্যা. আর কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, দ্যাট ইজ হিমোগ্লোবিন এস এন্ড হিমোগ্লোবিন সি. কিন্তু থ্যালাসেমিয়াতে কি হয়, কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিস. এবং এটা কমন কোথায় হয়, কমন ইন পিপল অফ মেডিটেরিয়ান এরিয়া, ভূমধ্য সাগরীয় অঞ্চলে দেখা যায় যে মেডিটেরিয়ান এরিয়াতে এটা কমন থাকে. আলফা থ্যালাসেমিয়া হচ্ছে আলফা চেইন ডিসঅর্ডার, আর বিটা থ্যালাসেমিয়া হচ্ছে ফেলিওর অফ বিটা চেইন সিনথেসিস. এটা হচ্ছে মোস্ট কমন টাইপ. বাংলাদেশে কোনটা কমন? বিটা থ্যালাসেমিয়া. আচ্ছা, গত ক্লাসে তোমরা যেটা বলছো যে থ্যালাসেমিয়াটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এটা কি রাইট? কখনো কি এটা এক্স লিঙ্কড রিসেসিভ? এটা তো নন সেক্সুয়াল ডিসঅর্ডার, এটা কিন্তু সেক্সের সাথে কিন্তু রিলেটেড না. তাহলে আমরা এখানে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার কেন বললাম? এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ প্যাটার্ন, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার. এটা হচ্ছে নন সেক্স ক্রোমোজোম কে এটা ইনভলভ করে, প্রবলেম ইন দ্য জিন অফ নন সেক্স ক্রোমোজোম, এটা কিন্তু সেক্সুয়াল ক্রোমোজোমের সাথে রিলেটেড না, ঠিক আছে? এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার কোন ডিজিজটা বলো তো? ব্লিডিং ডিসঅর্ডার একটা আছে, কোনটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার? মনীষা, কোন ডিসঅর্ডারটা? ইয়েস, ভেরি গুড, হিমোফিলিয়াটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার. হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এইটা এই থ্যালাসেমিয়া কি এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার? নেভার. এটা হচ্ছে অটোসোমাল যেই ক্রোমোজোম গুলি দেখা যায় নন সেক্স ক্রোমোজোম গুলি ডিফেক্টিভ জিন ক্যারি করে, ঠিক আছে, নন সেক্স ক্রোমোজোম, ইট ইজ নট রিলেটেড উইথ সেক্সুয়াল ক্রোমোজোম. এখানে কিন্তু এক্স ওয়াই বা এক্স এক্স ক্রোমোজোমের ডিফেক্টের কোনো ব্যাপার এখানে জড়িত নেই, এটা হচ্ছে অটোসোমের সাথে, অটোসোম দ্যাট ইজ নন সেক্স ক্রোমোজোমের সাথে কিন্তু জড়িত. এখানে ডিফেক্টিভ জিন থাকে হচ্ছে নন সেক্স ক্রোমোজোম, এই জন্য এটাকে অটোসোমাল রেসিসিভ ডিসঅর্ডার বলা হয়, ঠিক আছে? এটা অটোসোমাল রেসিসিভ ডিসঅর্ডার. গত ক্লাসে কিন্তু তোমরা এটাকে এক্স লিঙ্ক বলেছো, আমিও সাপোর্ট করে গেছি, কিন্তু নো, দিস ইজ অটোসোমাল রেসিসিভ ডিসঅর্ডার, ইট ইজ নট এক্স লিঙ্ক রেসিসিভ ডিসঅর্ডার. এক্স লিঙ্ক রেসিসিভ ডিসঅর্ডারটা হচ্ছে হেমোফিলিয়া, ঠিক আছে? এখানে কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু নন সেক্স ক্রোমোজোমাল জিনে প্রবলেম থাকে,
ঠিক আছে, এখানে হচ্ছে গ্লোবিন চেইনে প্রবলেম। এখানে এটা তো আর সেক্সুয়াল ক্রোমোজোমের জন্য না, এখানে এফেক্টেড কেরিয়ার মাদারও হতে পারে, যদি কোনো এফেক্টেড আনএফেক্টেড কেরিয়ার ফাদার আনএফেক্টেড কেরিয়ার মাদার দুজনের বিয়ে হলো, আনএফেক্টেড বলছি, জাস্ট কেরিয়ার কেরিয়ার ফাদার এন্ড কেরিয়ার মাদার তাদের যদি বিয়ে হয় এবং তাদের যদি চারটা বাচ্চা হয়, দেখো কি হয়, দেখা যায় যে প্রতি চারটায় একটা বাচ্চা এফেক্টেড হবে, প্রতি চারটা বাচ্চায় 4:1 ইজ এফেক্টেড। হ্যাঁ, একটা বাচ্চা এফেক্টেড হবে এবং দুইটা কেরিয়ার হিসেবে থাকবে আর একটা হচ্ছে আনএফেক্টেড থাকবে। হ্যাঁ, যদি দুইজনই আনএফেক্টেড কেরিয়ার ফাদার মাদারের ম্যারেজ হয় তাহলে এই ঘটনাটা হবে, 4:1 উইল বি এফেক্টেড, 2 উইল বি কেরিয়ার এন্ড 1 ইজ আনএফেক্টেড। এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারের প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম যে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, থ্যালাসেমিয়া মেজর এন্ড থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে, ইফ হোমোজাইগাস কল্ড থ্যালাসেমিয়া মেজর, আর হেটারোজাইগাস যদি হয় তাহলে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর। মাইনরটা কি কম কম ডিজিজ ম্যানিফেস্ট করবে মাইনর, কিন্তু মেজরটা হচ্ছে বেশি এফেক্টেড। ঠিক আছে, ইফেক্ট অফ দা থ্যালাসেমিয়া, এই যে আমি ক্লিনিক্যাল ফিচার অফ থ্যালাসেমিয়া তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, দিজ আর দা ইফেক্ট অর ক্লিনিক্যাল ফিচার অফ থ্যালাসেমিয়া, এনিমিয়া ফ্রম 3 to 6 months, ফেলিউর টু গ্রোথ, মঙ্গোলয়েড ফেস, তাদের ফেসটা হয়ে যাবে জাস্ট মঙ্গোলয়েড ফেস, হিমোগ্লোবিন এ ইজ অ্যাবসেন্ট অর রিডিউসড, হিমোগ্লোবিন এফ প্রেজেন্ট, ইরাইথ্রোব্লাস্টোসিস, হেপাটোস্প্লিনোমেগালি, লিভারও এনলার্জ হয়ে যাবে, স্প্লিনো এনলার্জ হয়ে যাবে, হেপাটোস্প্লিনোমেগালি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ডেভেলপ, কার্ডিয়াক এনলার্জমেন্ট উইথ হার্ট ফেলিউর, রিপিটেড ট্রান্সফিউশন গিভ রাইজ টু হেমোসিডারোসিস। কারণ কি, আয়রন ওভারলোড হয়ে যাবে, বারবার যখন তুমি ব্লাড ট্রান্সফিউশন করবে আয়রন ওভারলোড হয়ে হিমোসিডারোসিস উইল বি ডেভেলপ। ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া আমি কি দিব, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, ফলিক অ্যাসিড 5 মিলিগ্রাম ডেইলি, বোন মেরো ট্রান্সপ্লান্টেশন করা যায়, ইন কেস অফ আয়রন ওভারলোড ডেসফেরিওক্সামিন থেরাপি, এটা হচ্ছে অ্যান্টিডোট। বেশি বেশি যদি আয়রন ওভারলোড কে প্রিভেন্ট করার জন্য আমরা কি দিতে পারি, ডেসফেরিওক্সামিন থেরাপি, আর লাস্ট ফাইনাল স্টেজ আমরা কি করতে পারি, স্প্লিনেকটমি পারফর্ম অ্যাজ লেট অ্যাজ পসিবল। দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া। তাহলে একটা শর্ট নোট থ্যালাসেমিয়া, ডেফিনেশন অফ থ্যালাসেমিয়া, টাইপস অফ থ্যালাসেমিয়া, ক্লিনিক্যাল ফিচার অফ থ্যালাসেমিয়া, ট্রিটমেন্ট অফ থ্যালাসেমিয়া তোমাদেরকে কিন্তু জানতে হবে। এই যে আমি টাইপসটা পড়িয়েছি তোমাদেরকে, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ টাইপস, এই টাইপসটা হচ্ছে রিসেন্ট 23rd এডিশন ডেভিডসন থেকে নেওয়া, একদম লেটেস্ট এডিশন মেডিসিনের বুক, যে ডেভিডসন ইন্টারন্যাশনাল বুক, ডেভিডসন 23rd এডিশন চলছে বর্তমানে, এখান থেকে আমরা লেটেস্ট এডিশন থেকে এই হিমোগ্লোবিনোপেথিসের এই টাইপটা নিয়েছি। কিন্তু সব বইয়ে দেখা যায় ফিজিওলজির ভাগ করেছে কিভাবে জানো, হিমোগ্লোবিনোপেথিসকে শুধুমাত্র হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ডি, হিমোগ্লোবিন ই, এই প্যাটার্ন গুলিতেই ভাগ করেছে, আর থ্যালাসেমিয়াটাকে আলাদাভাবে দেখিয়ে। কিন্তু লেটেস্ট ইয়েতে ডেভিডসন মেডিসিনের বুকে হিমোগ্লোবিনোপেথিসের আন্ডারে ওরা কোয়ালিটেটিভে দিয়েছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস, আর কোয়ান্টিটিভে এনেছে থ্যালাসেমিয়া। তোমরা চাইলে দেখতে পারো ডেভিডসনের এই বুকটা, গুগলে সার্চ করেও দেখতে পারো, 23rd এডিশন ডেভিডসনে তোমরা পেয়ে যাবে যদি হিমোগ্লোবিনোপেথিস তোমরা সার্চ করো। ঠিক আছে, আর ফিজিওলজির বইগুলিতে থ্যালাসেমিয়াকে আলাদাভাবে দিয়েছে, আর হিমোগ্লোবিনোপেথিসের আন্ডারে ওরা এনেছে হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ডি, তারপর হিমোগ্লোবিন ই, এই প্যাথোলজিক্যাল অ্যাবনর্মালিটিস গুলিকে, হিমোগ্লোবিনের এই অ্যাবনর্মালিটিস গুলিকে ওরা এনেছে। ঠিক আছে, না আমি লাইক করেছি যে ইন্টারন্যাশনাল বুক যেটা বলেছে আমি সেটাই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখন আসো, রবি রবি আছো কি আমাদের সাথে? আমরা জন্ডিসে এসেছিলাম, জন্ডিস। আচ্ছা, সাইট অফ অবজারভেশন অফ জন্ডিসটা আবার বলো একটু, sites of observation of jaundice আবার একটু বলো তো, site of sclera jaundice, হ্যাঁ বলো, sclera, sclera, under surface of tongue, buccal mucosa, palm of the hand, sole of the foot, skin এ দেখতে পারি, skin, জি ম্যাম, abdomen এ। কেন this area we select, why this area selected for seeing jaundice, keno ei area guli ke amra select kori, ma'am this area rich in elastic fiber and bilirubin deposited in elastic fiber, yes very good, bilirubin guli deposit hoy elastic fiber ebong this area rich in elastic fibers, thank you very much Robi, acha next question, yamin, yamin ke acho amader sathe, yamin, ji ma'am,
আচ্ছা তুমি আমাকে বলো যে আমরা যে টাইপস অফ জন্ডিস বলেছি, প্যাথোলজিক্যাল টাইপস, প্রি হেপাটিক, হেপাটিক এন্ড পোস্ট হেপাটিক, প্লিজ টেল মি হেমোলাইটিক অর প্রি হেপাটিক, কজেস অফ হেমোলাইটিক অর প্রি হেপাটিক জন্ডিস, কজ গুলি বলো, কজেস অফ প্রি হেপাটিক অর হেমোলাইটিক জন্ডিস, দ্রুত। হ্যাঁ হেমোলাইসিস এর কজ গুলি তো হেপাটিক প্রি হেপাটিক জন্ডিস। হ্যাঁ বলো ম্যাম, সিরোসিস অফ লিভার, ভাইরাল হেপাটাইটিস, এগুলি হেমোলাইটিক জন্ডিসের কজ, হেমোলাইটিক অর প্রি হেপাটিক, লিভারের আগে। প্রি মানে কি? লিভারের আগে, লিভারের আগে কি হেমোলাইটিক জন্ডিস অর প্রি হেপাটিক জন্ডিস অর হেমোলাইটিক এনিমিয়া, সেম কজ, সেম কজ অর হেমোলাইসিস, সেম কজ। হেমোলাইসিসের কজ গুলি বলো, কেন আরবিসি ভেঙে যায় বলো, আরবিসি ভেঙে যায় কেন, এখনো খাতা উল্টাইতে হয়, কি কি কারণে আরবিসি ভেঙে যায়? মনীষা প্লিজ টেল মি। ম্যাম, ম্যাম রেড সেল মেমব্রেন ডিফেক্ট হলে, রেড সেল মেমব্রেন ডিফেক্ট হলে, তারপরে ম্যাম হচ্ছে হিমোগ্লোবিন ফ্যাসিস, আইয়া মিন স্টপ থাকো, আগে বলতে পারো না, একদম স্টপ। মনীষা বলো। ম্যাম রেড সেল মেমব্রেন ডিফেক্ট, হিমোগ্লোবিনোপ্যাথিস, আর ম্যাম গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস এনজাইম ডেফিসিয়েন্সি। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি, আচ্ছা তারপরে কোন ড্রাগস এর জন্য হতে পারে? হতে পারে ড্রাগস ম্যাম, যেমন 9 এর জন্য হতে পারে, হতে পারে মিথাইল ডোপা কুইনিন এগুলির জন্য হতে পারে, তারপর তোমার ম্যালেরিয়ার জন্য হতে পারে না ডিজিজ, আর ইনফেকশন ইন, হ্যাঁ ম্যাম ইনফেকশন ম্যালেরিয়া, তারপরে ম্যাম হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন হলে, তারপরে ম্যাম হিমোলাইটিক ডিজিজ মানে নিউরনে যদি হিমোলাইটিক ডিজিজ হয়, নেট্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। আচ্ছা তাহলে এইগুলি বলতে তোমাদের এত কঠিন লাগে? আমি বলেছি কজেস অফ হেমোলাইসিস, কজেস অফ হেমোলাইটিক জন্ডিস, কজেস অফ প্রি হেপাটিক জন্ডিস, কজেস অফ হেমোলাইটিক এনিমিয়া, সেম অ্যান্সার, সেম অ্যান্সার, প্লিজ রাইট ডাউন দিস থিং ইন ইউর নোট খাতা, কজেস অফ হেমোলাইসিস, কজেস অফ হেমোলাইটিক জন্ডিস, কজেস অফ প্রি হেপাটিক জন্ডিস, কজেস অফ হেমোলাইটিক এনিমিয়া, সেম অ্যান্সার, অ্যান্সার উইল বি দ্য সেম, ঠিক আছে? তাহলে কি কি বলবো আমরা হেমোলাইটিক জন্ডিস এর, যে তুমি বলেছো হেমোলাইটিক এনিমিয়া ইজ ওয়ান অফ দা কজ অফ হেমোলাইটিক জন্ডিস, তাহলে হেমোলাইটিক এনিমিয়া, কনজেনিটাল ডিফেক্ট ইন আরবিসি, তারপর হিমোগ্লোবিনোপ্যাথিস, সিকেল সেল এনিমিয়া, থ্যালাসেমিয়া, হ্যাঁ তারপর কনজেনিটাল এনজাইম ডিফেক্ট দ্যাট ইজ গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি, ম্যালেরিয়া, সার্টেন ড্রাগস সাচ অ্যাজ কুইনিন, তারপর হচ্ছে কি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, দিজ আর দ্য অল কজেস অফ হেমোলাইসিস অর হেমোলাইটিক এনিমিয়া অর হেমোলাইটিক জন্ডিস অফ প্রি হেপাটিক জন্ডিস। আই এম ভেরি মাচ আপসেট অন ইয়ামিন, ইয়ামিন এই স্টেজে এসেও আমতা আমতা করতেছে, পারে না হেমোলাইটিক জন্ডিস বা হেমোলাইসিস এর কজ, ভেরি আপসেটিং থিং। ওকে নাও কে বলতে পারবে কজেস অফ হেপাটিক জন্ডিস অর হেপাটোসেলুলার জন্ডিস? ম্যাম, ম্যাম কে বলছো, নাম বলো। আলামিন, আলামিন, ওকে আলামিন বলো, কজেস অফ হেপাটিক জন্ডিস অর হেপাটোসেলুলার জন্ডিস? ম্যাম ভাইরাল হেপাটাইটিস, সিরোসিস, ভেরি গুড, বিভিন্ন ধরনের ড্রাগস যেমন ম্যাম প্যারাসিটামল, এনএসএআইডি, এনএস, এনএএসআইডি ড্রাগস গুলা, তারপর হচ্ছে অ্যালকোহলিক হেপাটাইটিস, আর এনএসএআইডি, এনএস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এনএসএআইডি, আচ্ছা অ্যালকোহলিক হেপাটাইটিস, প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি, লিভার সিরোসিস, লিভার সিরোসিস হতে পারে, কার্ডিয়াক ফেইলিওর হয় না, কার্ডিয়াক ফেইলিওর, ভেরি গুড, কার্ডিয়াক ফেইলিওর এগুলি তো হতে পারে। তাহলে দেখো এগুলো হচ্ছে হেপাটোসেলুলার অর হেপাটিক জন্ডিসের কজ। ওকে থ্যাংক ইউ আলামিন। আচ্ছা এখন রোল 34, নুসরাত ফারি আলম আছো কি আমাদের সাথে? নুসরাত ফারি আলম, নুসরাত ফারি আলম নাই। রোল 10, নাইমা আক্তার আছো কি? নাইমা আক্তার। রোল 8, ফাতেমা জান্নাত। রোল 6, ইলোরা ইয়াসমিন এশা। রোল 6, ইলোরা ইয়াসমিন এশা। রোল 4, শায়লা কাউসার মিম, মিম কে আছো? ম্যাম রোল 8,
রোল এইট, ওকে রোল এইট, ফাতেমা জান্নাত, প্লিজ টেল মি দ্য কজেস অফ রোল এইট। তো ফাতেমা জান্নাত তোমার নাম, ঠিক কি না? ফাতেমা জান্নাত রোল এইট, ঠিক আছে? হ্যাঁ ফাতেমা জান্নাত, প্লিজ টেল মি হোয়াট আর দ্য কজেস অফ অবস্ট্রাকটিভ অর পোস্ট হেপাটিক জন্ডিস। এটা দুইটা ভাগ করে বলবে, এক্সট্রা হেপাটিক এবং ইন্ট্রা হেপাটিক, দুই ভাগে ভাগ করে বলো, কজেস অফ অবস্ট্রাকটিভ অর পোস্ট হেপাটিক জন্ডিস ভাগ করে বলো, এক্সট্রা হেপাটিক কজ এবং ইন্ট্রা হেপাটিক কজ। আমি পড়িয়েছি তোমাদেরকে রিভিউ ক্লাসে, এক্সট্রা হেপাটিক কজ গুলি কি কি এবং ইন্ট্রা হেপাটিক কজ। লিভার ছাড়াও কিন্তু কিছু কজ, যদিও এটার নাম অবস্ট্রাকটিভ জন্ডিস আর পোস্ট হেপাটিক জন্ডিস, কিন্তু এখানে কিছু ইন্ট্রা হেপাটিক কজ আছে, কিছু এক্সট্রা হেপাটিক কজ আছে। তুমি কি পারবে? আচ্ছা রোল 12 সাদিয়া আফরিন আছো, রোল 22 মুমু কুন্ডু আছো কি, রোল 22? হ্যাঁ মুমু কুন্ডু, হ্যাঁ তুমি আমাকে কত রোল 12? আচ্ছা রোল 12 সাদিয়া, তুমি আমাকে বলো এক্সট্রা হেপাটিক এবং ইন্ট্রা হেপাটিক কজ বলো। অবস্ট্রাকটিভ জন্ডিস এর দুটা কজ পড়িয়েছিলাম রিভিউ ক্লাসে। ম্যাম এক্সট্রা হেপাটিক হচ্ছে গল স্টোন, ভেরি গুড, স্টোন ইন কমন বাইল ডাক্ট, হ্যাঁ স্টোন ইন কমন বাইল ডাক্ট, ভেরি গুড, হ্যাঁ কার্সিনোমা ইন কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, তারপরে বিলিয়ারি হেড অফ দ্য প্যানক্রিয়াস স্ট্রাকচার, হ্যাঁ বিলিয়ারি স্ট্রাকচার, ওকে। গল স্টোন থাকার নাম কি, মেডিকেল টার্ম কি বলো তো? কোলিলিথিয়াসিস, ইয়েস ভেরি গুড, কোলিলিথিয়াসিস, আ স্টোন ইন কমন বাইল ডাক্ট, এটাকে আমরা কি বলি, এইটা মেডিকেল টার্ম কি ম্যাম? কোলিডোকোলিথিয়াসিস, এগুলি শিখতে হবে। তাহলে স্টোন গল স্টোনটাকে আমরা বলি কোলিলিথিয়াসিস, আর বাইল ডাক্টে যদি কমন বাইল ডাক্টে যদি স্টোন থাকে সেটাকে বলি কোলিডোকোলিথিয়াসিস। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ইন্ট্রা হেপাটিক কজ গুলি বলো। ইন্ট্রা হেপাটিক কজ সবটা উত্তরই কি সাদিয়া দিয়েছো, কে দিয়েছো সবগুলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব খুশি হয়েছি। আচ্ছা এরপরে রোল 13 মোহাম্মদ ফাইজুল হক আছো কি আমাদের সাথে? ফাইজুল, यस ম্যাম, यस ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে হোয়াট ইজ এ কলোরিক এন্ড কলোরিক জন্ডিস, হোয়াট ইজ এ কলোরিক এন্ড কলোরিক জন্ডিস বলতে কি পারবে? হ্যাঁ বলো। আর এ কলোরিক মানে ম্যাডাম ইয়া ম্যাম বাইল ডাক্টে ম্যাডাম স্টোন নাই, অ্যাবসেন্ট, এ মানে কি জন্ডিস উইদাউট প্রেজেন্স অফ, উইদাউট প্রেজেন্স অফ বাইলস্টোন, ক্যাপ বাইলস্টোন, বাইলস্টোন আবার আছে নাকি, উইদাউট প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন, জন্ডিস থাকবে বাট উইদাউট প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন ইজ কলড এ কলোরিক জন্ডিস। কোথায় পাবো, কোন জন্ডিসটাতে আমরা এ কলোরিক জন্ডিস পাবো যেখানে তুমি ইউরিনে বিলিরুবিন পাবে না? হ্যামোলাইটিক জন্ডিস, হ্যামোলাইটিক জন্ডিস, ভেরি গুড, হ্যামোলাইটিক জন্ডিস, হ্যামোলাইটিক জন্ডিস, থ্যাংক ইউ। এখন বলো কলোরিক জন্ডিস মানে কি, জন্ডিস উইথ প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন, হ্যাঁ এক্সাম্পল দাও কোথায় পেতে পারি, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস, জন্ডিস, থ্যাংক ইউ, অবস্ট্রাকটিভ জন্ডিস। আচ্ছা যাক কিছু বলতে পারছো সেজন্য মাফ করে দিলাম, ওকে। রোল রোল 23 উম্মে মাহমুদা আছো কি আমাদের সাথে, রোল 23 উম্মে মাহমুদা, উম্মে মাহমুদা কি আছে আমাদের সাথে? রোল 27 সাবিহা আঞ্জুম অন্তি, রোল 27 সাবিহা আঞ্জুম অন্তি আছো কি? সাবিহা আঞ্জুম অন্তি, অন্তি নাই। রোল 25 জুবায়ের হোসেন, জুবায়ের কি আছো আমাদের সাথে? রোল 25 জুবায়ের আছো কি? রোল 25 জুবায়ের কে আছো? নাই। রোল 19 তাসনিয়া জাহান, রোল 19 তাসনিয়া জাহান আছো কি? রোল 19 তাসনিয়া নাই। রোল 34 নুসরাত ফারিয়া আলম, নুসরাত ফারিয়া আলম
নুসরাত ফারিয়া আলম আছো কি? নুসরাত ফারিয়া আলম নাই। রোল 38 শাহরিয়া রিমন শাকিল, রোল 38। ইয়েস ম্যাম। হ্যাঁ তুমি আছো। আচ্ছা তুমি আমাকে বলো, হোয়াট ডু মিন বাই ESR? হোয়াট ডু মিন বাই ESR? ESR বলতে কি বুঝো বলো। ম্যাম when blood is mixed with suitable anticoagulant and allowed to stand it, particularly the sedimentation occurs in first 1 hour. সেটেল ডাউন হয় তাই না, নিচে রেট্রোসাইট গুলি, এই যে কয়েনের মত যে স্টেকিং অফ কয়েন, এটাকে কি বলা হয়? ম্যাম রোল অফ ফর্মেশন। Yes, very good. Rollo formation. Thank you. Rollo formation. বলো তো কোন কোন মেথড আমরা করতে পারি এসএফটা? উইন্ড্রপ মেথড আর ওয়েস্টারবিন মেথড। ওয়েস্টারবিন মেথড। তুমি রেঞ্জ বলো, মেল এন্ড ফিমেল এ কত কত পেতে পারি? নরমাল ভ্যালু ইন ওয়েস্টারবিন মেথড ইন মেল 0 টু 6 মিলিমিটার ইন ফার্স্ট 1 আওয়ার এন্ড ইন ফিমেল 0 টু 12 মিলিমিটার ইন ফার্স্ট 1 আওয়ার। এট উইন্ড্রপ মেথড মেল 0 টু 10 মিলিমিটার ইন ফার্স্ট 1 আওয়ার এন্ড ইন ফিমেল 0 টু 20 মিলিমিটার ইন ফার্স্ট 1 আওয়ার। ভেরি গুড, ওকে। আচ্ছা ফ্যাক্টরস ইনক্রিজিং ESR বলে যাও তো, ফ্যাক্টরস ইনক্রিজিং ESR। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর এন্ড প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। প্যাথোলজিক্যাল ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল কি কি কজ বলেছিলাম? ম্যাম ইনক্রিজ করে, ম্যাম প্রেগন্যান্সি, দেন ইন মেল এজ ম্যাম decrease within increasing the age. Old age menstruation barbe ki na? Menstruation barbe, yes ma'am. Yes sir, barbe. Acha tale pregnancy, old age, menstruation. Acha thik ache. Tale ESR onek more than 100 hote pare kon kon disease e? This is my very favorite question. Tuberculosis, malignancy, rheumatoid fever. হ্যাঁ এগুলিতে মনে রাখবা। আচ্ছা এনিমিয়াতে ESR কি বাড়তে পারে? এনিমিয়াতে এনিমিয়াতে ESR উপরের যে সাদা অংশটা মাপো, তাহলে আরবিসি কাউন্ট কমে গেলে ESR কি বাড়বে না? বুদ্ধি অফ কোর্স, এনিমিয়াতে অলওয়েজ মনে রাখবা ESR উইল বি ইনক্রিজড, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো যে ESR কমে যায় কিছু কজ বলো। এনিমিয়াতে কমে যায় মানে পলিসাইথেমিয়াতে কি হবে? অবশ্যই কমে যাবে, কমে যাবে তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালোই অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ শাহরিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা এখন রোল 41 সুমাইয়া আক্তার রিমি আমাদের সাথে কি আছো? রোল 41 সুমাইয়া আক্তার রিমি। ইয়েস ম্যাম। আচ্ছা রিমি তুমি আমাকে বলো, হোয়াট ইজ বাফি কোট? একদম সহজ একটা কোশ্চেন, হোয়াট ইজ বাফি কোট? বাফি কোট বলতে কি বুঝাও? প্লাজমা আর আরবিসি ESR করার পর প্লাজমা আর আরবিসি মাঝখানে যে WBC এর একটা লেয়ার হয় সেটা। এখানে শুধু কি WBC থাকে আর কিছু থাকে না? প্লেটলেটস আর WBC। WBC এর প্লেটলেটস এর এনট্র্যাপড হয়ে থাকে তাই না মাঝখানের অংশে, এটা হচ্ছে বাফি কোট লেয়ার। আচ্ছা ঠিক আছে, WBC এর প্লেটলেটস এটা বলতে হবে। তাহলে তুমি আমাকে নাম বলে যাও তো রেড সেল ইন্ডিসিস, রেড সেল ইন্ডিসিস গুলির নাম বলো। রেড সেল ইন্ডিসিস আমরা কোন গুলিকে বলবো বলো তো? রেড সেল ইন্ডিসিস, হ্যাঁ বলো। প্যাকড সেল ভলিউম অর হেমাটোক্রিট, দেন মিন কর্পাসকুলার ভলিউম, দেন মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, দেন মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। মেইনলি কিন্তু আর রেড সেল ইন্ডিসিস বলতে কিন্তু তিনটাকে বুঝবে, MCV, MCH এন্ড MCHC, কিন্তু এই তিনটার বুঝতে হলে আমাদেরকে প্যাকড সেল ভলিউমটা বুঝতে হবে, ঠিক আছে? কিন্তু রেড সেল ইন্ডিসিস বলতে কিন্তু আসলে MCV, MCH এন্ড MCHC, ঠিক আছে? তাহলে PCV না বুঝলে আমি
রেড সেল ইন্ডিসিস আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, রোল 48 নাজমুন নাহার আছো কি আমাদের সাথে? রোল 48 নাজমুন নাহার আছো কি না? নাই। আচ্ছা, রোল 42 প্রিয়া সরকার আছো? রোল 42 প্রিয়া সরকার নাই। আচ্ছা, রোল 34 নুসরত ফারিয়া আলম, রোল 34 নুসরত ফারিয়া আলম। রোল 81 কি আছে আমাদের সাথে? রোল 81, রোল 81 আমাদের সাথে কি আছো? রোল 81 প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? নাই। রোল 60 হরিশঙ্কর সিং, রোল 60 হরিশঙ্কর সিং প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? হরিশঙ্কর সিং প্রেজেন্ট অর অ্যাবসেন্ট আছো কি? প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? নাই, কোনো আওয়াজই নাই, কোনো কথাবার্তাই নাই। আচ্ছা, ঠিক আছে। রোল 30, রোল 33 সোনিয়া ইসলাম অজন্তা, সোনিয়া ইসলাম অজন্তা প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? সোনিয়া ইসলাম অজন্তা প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? রোল, রোল 37 জাহিদ হাসান আছো কি? রোল 37। রোল 10 নাইমা আক্তার প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? রোল 5 মনীষা জামান মিম আছো আমাদের সাথে? মনীষা আছো। মনীষা, হোয়াট হ্যাপেন্স হোয়েন আরবিসি ইজ সাসপেন্ডেড ইন আইসোটোনিক হাইপোটোনিক এন্ড হাইপারটোনিক সলিউশন, প্লিজ টেল মি। হোয়াট হ্যাপেন্স হোয়েন আরবিসি ইজ সাসপেন্ডেড ইন আইসোটোনিক হাইপোটোনিক এন্ড হাইপারটোনিক সলিউশন? যদি আইসোটোনিকে আমরা আরবিসি কে ছেড়ে দেই কি হবে, কোনো প্রবলেম কি হবে? ম্যাম আইসোটোনিকে সেম থাকবে, সেম থাকবে, ইনট্যাক্ট থাকবে, তাই না? দ্যার ইজ নো নেট গেইন অর লস অফ ওয়াটার ফ্রম আরবিসি। তাহলে হাইপোটোনিকে দিলে কি হবে? ইন হাইপোটোনিক সলিউশন আরবিসির কি চেঞ্জ হবে? ম্যাম এটা হচ্ছে মানে বড় হয়ে যাবে, ওভার হাইড্রেশন বলো অসমোসিস হবে, অসমোসিস অফ ফ্লুইড উইদ ইন দ্য আরবিসি এন্ড সেল বিকাম সোয়েল আপ, তাই না? সোয়েল হয়ে স্পেরিকেল হয়ে যাবে, তাহলে কি হবে অসমোসিসের জন্য কি হয়ে যাবে? আরবিসিটা সোয়েল আপ হয়ে যাবে, স্পেরিকেল হয়ে যাবে এবং ইভেন্টুয়ালি বার্স্ট হয়ে হেমোলাইসিস হতে পারে, পারে কি না? পারে তো। হাইপোটোনিকে দিলে কি হবে? হাইপোটোনিকে দিলে আরবিসিটা অসমোসিসের মাধ্যমে পানি ভিতরে ঢুকে সেল সোয়েল হয়ে কি স্পেরিকেল শেপ হয়ে আলটিমেটলি সেল উইল বি বার্স্ট, তাহলে হেমোলাইসিস অফ আরবিসি হয়ে যেতে পারে। আর হাইপারটোনিকে দিলে কি হয়? হাইপারটোনিক সলিউশনে আরবিসিকে যদি তুমি সাসপেন্ড করো হাইপারটোনিক সলিউশন কি হবে? উল্টোটা হবে না, অসমোসিস ছোট হয়ে যাবে, শ্রিঙ্কেজ হয়ে যাবে, শ্রিঙ্কেজ হবে, it is loss of water from RBC. RBC থেকে water loss হয়, same process by osmosis. মনে রাখবে osmosis এর মাধ্যমেই RBC থেকে পানিটা বের হয়ে যাবে হাইপারটোনিকে। হ্যাঁ, তাহলে দেখো দুইটাই কিন্তু osmosis হয়, একটা হাইপোতে হবে হচ্ছে সেলের ভিতরে ঢুকবে, আর হাইপারটোনিক সলিউশন হচ্ছে সেল থেকে সেলের বাইরে চলে আসবে ওয়াটার টু অসমোসিস এর মাধ্যমে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, রোল, রোল 4 শায়লা কাউসার মিম, রোল 4 শায়লা কাউসার মিম কি আছো? রোল 4 শায়লা কাউসার মিম। রোল 2 শহীদুল ইসলাম, সরি, রোল 2 শহীদুল ইসলাম আছো কি? রোল 1 ইসরাত জাহান, রোল 1 ইসরাত জাহান। রোল 9 মানবেন্দ্র বিশ্বাস, রোল 9, রোল 9 মানবেন্দ্র আছো আমাদের সাথে, তাই না? আচ্ছা, প্লিজ টেল মি চেঞ্জেস অফ রেড সেল ইন্ডিসিস ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে রেড সেল ইন্ডিসিস এর কি চেঞ্জ হবে? আয়রন ডেফিসিয়েন্সিতে কি হয়, সেল সাইজটা বলো তো প্রথমে, সাইজ এবং শেপ কেমন হয়ে যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে? আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে এক নম্বরে কি বলেছিলাম?
মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ারই একটা एग्जांपल হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া? মাইক্রো বোথ ম্যাম এমসিবি এন্ড এমসিআইসি আর রিডিউসড রিডিউসড হয়ে যাবে। কতটুকু রিডিউসড হয় আমি পড়িয়েছি ক্লাসে, এমসিবি কতটুকু রিডিউসড হয়? ম্যাম এমসিবি লেস দ্যান 80 80 ফেমটোলিটার। এফসিএইচ লেস দ্যান 26 750 গ্রাম আর এমসিএইচসি লেস দ্যান 30 গ্রাম পার ডিসিলিটার। তাহলে এগুলি কিন্তু একদম ছোট অস্ত্র থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ রবি। আচ্ছা রোল 11 তাসলিমা আক্তার দিশা, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? তাসলিমা আক্তার দিশা, এস ম্যাম, প্রেজেন্ট। আচ্ছা তুমি আমাকে বলো, এই যে পিসিবি নিয়ে আমরা কথা বলেছিলাম, পেক্সেল ভলিউম, এটা নরমাল লেভেল কত পেক্সেল ভলিউমের? নরমাল লেভেলটা বলো তো পিসিবির, পিসিবির নরমাল লেভেলটা কত? ম্যাম অ্যাডাল্ট মেল হচ্ছে 42-46%, ফিমেল হচ্ছে 38-42%, আর চিলড্রেন হচ্ছে 35-40%। 40% পিসিবি আমরা কিভাবে ক্যালকুলেট করি, ইকুয়েশনটা কি? পিসিবি ইকুয়াল টু কিভাবে তুমি পিসিবিটা ক্যালকুলেট করবে, ইকুয়েশনটা বলো তো ম্যাম। ভলিউম অফ প্যাকড রেড সেল ডিভাইডেড বাই ভলিউম অফ হোল ব্লাড ইনটু 100%। কি কি মেথডে আমরা এস্টিমেশন করতে পারি পিসিবি? কি কি মেথডে এস্টিমেশন করতে পারি ম্যাম? উইনট্রপ আর ওয়েস্টার্ন, এখানে ওয়েস্টার গ্রিন না, আসলে উইনট্রপ টিউব দিয়ে আমরা করি, উইনট্রপ মেথডটাই করি। আরেকটা আছে মাইক্রো হেমাটোক্রিট মেথড, এটা খুব একটা আমরা বলি না, বলো যে উইনট্রপ মেথডই, আমাদের দেশে উইনট্রপ মেথড দিয়ে করি, ঠিক আছে? আচ্ছা ইনক্রিজ পিসিবি, কোন কোন ডিজিজে পিসিবিটা বেড়ে যেতে পারে? কোন কোন হেমোকনসেন্ট্রেশন আর পলিসাইথেমিয়া, হেমোকনসেন্ট্রেশনে হতে পারে আর পলিসাইথিমিয়াতে হতে পারে, পলিসাইথিমিয়া ডিউ টু এনি কজ। তাহলে পলিসাইথিমিয়া কি কারণে পলিসাইথিমিয়া হতে পারে বডিতে? হাইপোক্সিয়া আর পলিসাইথিমিয়া রুব্রা ভেরা, ভেরি গুড। আর হেমোকনসেন্ট্রেশন কেন কেন হতে পারে, হেমোকনসেন্ট্রেশন ডিউ টু ডিহাইড্রেশন বার্ন, এগুলিতে হেমোকনসেন্ট্রেশন হতে পারে। তাহলে পিসিবি ডিক্রিজড পিসিবি, কেন পিসিবি কমে যায়? এনিমিয়া হলে ইএসআর বাড়বে, কিন্তু পিসিবি কি হবে, প্যাক্সেল রেড সেল কমে যাবে এনিমিয়াতে, এটা তো সত্যি কথা। হেমোডাইলিউশন ডিউ টু প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে কি হয়, হেমোডাইলিউশন হয়, তাই না? হেমোডাইলিউশন হলে কি হয়, পিসিবিটা ডিক্রিজ হয়ে যায়। আচ্ছা ওকে, আজকে আমরা এইটুকুই, ওকে দ্যাটস অল ফ্রম মি টুডে। নেক্সট ক্লাস উইল স্টার্ট ডাব্লিউবিসি এন্ড প্লেটলেটস, নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়া ধরবো ডাব্লিউবিসি এন্ড প্লেটলেটস থেকে, ঠিক আছে? আমাদের আরো দুটো ক্লাস লাগবে, আমরা নেক্সট উইকে আমরা ব্লাড শেষ করব। ডাব্লিউবিসি প্লেটলেটস একটা ক্লাসে আমরা পড়া ধরবো, আরেকটা ক্লাসে হচ্ছে ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং রবিবার এবং সোমবার, নেক্সট সানডে এবং মানডেতে আমরা কি করব, শেষ করে ফেলবো ব্লাড ফিজিওলজি, এরপরে আমরা চলে যাব ব্লাডের পরে কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে। ওকে থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।